বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে ন্যাশনাল ইউথ প্রজেক্ট ত্রিপুরা স্টেট কাউন্সিলের পক্ষ থেকে এক সচেতনমূলক কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার রাজধানী উজ্জয়িনী তো প্রাসাদের সামনে এক সচেতনমূলক কর্মসূচিতে আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ন্যাশনাল ইউথ প্রজেক্ট ত্রিপুরা স্টেট কাউন্সিলের রাজ্য সম্পাদক দীপক কুমার সিনহা জানান, প্রতিদিন নানাভাবে পরিবেশ দূষণ হচ্ছে, এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয় এবং আরও লক্ষ্য করা যায় মানুষ বিনা কারণে পেট্রোল ডিজেল অপচয় করছে। শহরের মোড়গুলিতে ট্রাফিক সিগন্যাল রয়েছে, ট্রাফিক সিগন্যালে গাড়ি দাঁড়ানোর পর সেখানে গাড়ি যাতে চালু করে না রাখা হয়, তাহলে পেট্রোল ও ডিজেল অপচয় বন্ধ হবে। আমরা এখানে মিলিত হয়েছি, বিশেষ করে আমাদের সারা বিশ্বে যে পরিবেশ দূষণ হতে চলেছে এবং সেদিকে লক্ষ্য রেখেই আমাদের ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যে সহযোগিতায় এবং নিউ দিল্লি ন্যাশনাল ইয়থ প্রজেক্ট ত্রিপুরা স্টেট কাউন্সিলের উদ্যোগে আমরা আজকে একটা এখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি পরিবেশকে সুস্থ রাখার জন্য। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ইদানিং আমাদের সারা বিশ্বে যে ভূকম্পের পরিস্থিতি হচ্ছে সেটাকে রক্ষা করার জন্য একটা পরিকল্পনা নিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার যে তেল সংরক্ষণ করতে হবে। ব্যুরো রিপোর্ট।